ঢাকা সহ দেশের চার বিভাগে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। এই অবস্থা আরো অন্তত সপ্তাহখানেক থাকতে পারে, এরপর কমবে তাপমাত্রা। এরই মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ তিন বিভাগে হতে পারে শিলাবৃষ্টিও। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। শীতকালটা এবার একটু দীর্ঘায়িত হওয়ায় ফাগুন হাওয়া বিরাজ করছে চৈত্রের দুটি সপ্তাহে। চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে বসন্ত বাতাস হয়ে উঠছে গরম। তৃতীয় সপ্তাহের শুরুতে রাজধানীতে এখনও কাঠফাটা গরম না পড়লেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গায়ে লাগছে অস্বস্তি। গতকাল সোমবার দেশের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। খুলনার মোংলা ও রাজশাহীর ঈশ্বরদীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে যাচ্ছে, ফলে সামনে গরম আরও বাড়বে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ কিংবা আগামীকাল বুধবার রাজধানী বা এর আশেপাশে এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম, এসব এলাকায় বরং তাপ আরও বাড়তে পারে।